গুড মর্নিং, কেমন আছো সবাই? গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার আগে বলি আমি রিয়েলি সরি, আমি জানি আমি এই গ্ল্যাম ইনফাইনাইট চ্যানেলটাতে অতটা রেগুলার এখন অবধি হতে পারিনি, বাট ট্রাস্ট মি আমি অনেকগুলো ইন্টারেস্টিং ভিডিও শ্যুট করেছি আর প্রত্যেকটাই আসবে এক এক করে, নো ডাউট। আমি চেষ্টা করব আরও এটাতে রেগুলার হওয়ার, বাট আপাতত একটু টাইম দিতে হবে। তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম একটুখানি কাজের মধ্যে ব্যস্ত আছি, খুব চাপে আছি, তার জন্য আমি ঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারছি না টাইমটা। সো আশা করি তোমরা ওইটুকুটা বুঝবে আর আমাকে একটু সময় দেবে, নো ডাউট। আর হ্যাঁ গাইস, আজকে আমি আমার পুরো মর্নিং টু নাইট রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি, কী করব কি না করব মোটামুটি সবই শেয়ার করব। আমি যে সিকিমে এসেছি তোমরা তো জানো, আমি গ্যাংটকে আছি আর একাই আছি, দেখতেই পাচ্ছ এখন। অ্যান্ড বিকজ আমার সাথে যে দুজন ফ্রেন্ড ছিল ওরা লাচুং গেছে, আমি যাইনি বিকজ আমার পিরিয়ডস চলছে, তার জন্য অত ওপরে আমি উঠবো না বলে যাইনি। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখ মুখটা কিরম বিচ্ছিরি টাইপের ফুলে আছে তো দেখতেই পাচ্ছ। চলো আগে গিয়ে স্কিন কেয়ারটা করে নিই, করে দিনটাকে ঝট করে স্টার্ট করে ফেলি, দেখতে থাকো। হ্যালো, তো গাইস আমি আমার স্কিন কেয়ারটা সবার আগে সকালে করে ফেলবো। জাস্ট তিনটে প্রোডাক্ট আমি ইউজ করবো। আমি সকালে না অতিরিক্ত মানে মুখে জিনিসপত্র লাগানো পছন্দ করি না, বিকজ ফার্স্ট অফ অল তো ঘুম থেকে উঠি বিরক্ত লাগে, তার উপর আবার এত কিছু লাগানোটা আমার ভীষণ অলস লাগে, আর প্রয়োজনও পড়ে না বিকজ সকালে তোমার মুখটা তো ফ্রেশই থাকে না রাতে স্কিন কেয়ারটা করেছো বলে। তো সবার আগে যেটা আমি ইউজ করবো গাইস সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ, ওয়াওয়ের এই গ্রিন টি ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটাকে তোমরা আমার লাস্ট হল ভিডিওতে দেখেছিলে, তখন থেকে ব্যবহার করছি, ডেইলি ইউজের জন্য আমার এটাকে বেশ মাইল্ড মনে হয়েছে, বেশ সকালবেলা না সবসময় একটা মাইল্ড ফেস ওয়াশ ইউজ করবে, স্ক্রাব বা হেভি পার্টিকল ফেস ওয়াশ ইউজ করবে না, বিকজ সকালে তোমার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ থাকে কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য ডে। ইউজুয়ালি আমি একটা ফেসিয়াল রোলার ইউজ করি, বাট আমি এখানে নিয়ে আসিনি, তার জন্য আমি করতে পারবো না। আমি ইউজ করবো সেটা হচ্ছে একটা টোনার, এটা হচ্ছে গুড ভাইবসের রোজ টোনার। তোমরা এটা আমাকে অনেক দিন ধরে ইউজ করতে দেখছো, এটা আমার একটা খুব ফেভারিট টোনার। পাওয়ার অ্যাপেল সাইডার ভিনেগার ক্রিম, এখন আমি এটা ইউজ করবো, ফেস শপটা একটু বেলার দিকে যখন বেরোবো তখন ব্যবহার করবো। আর দিনের ব্লগটা শুরু করার আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট। তোমরা তো জানো আমি ওয়ার্কআউট করি বলে প্রোটিন শেক একটা খাই, আর রিসেন্টলি আমি একটা নতুন প্রোটিন শেক খাওয়া শুরু করেছি, উইচ ইজ গ্রেট ফর ওয়েট লস, মাসেল বিল্ডিং, সাথে সাথে পারফরমেন্স ইম্প্রুভমেন্টের জন্য। সকালবেলা আমি সেরকম কিছু ব্রেকফাস্টে খাই না বিকজ আই ডু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, বাট আমি অনেকটা বেলায় উঠেছি আর আমার ফাস্টিং পিরিয়ড ওভার হয়ে গেছে। তো ফার্স্ট থিং যেটা আমি এখন কনজিউম করবো, প্রোটিন শেক একটা খাই, আর রিসেন্টলি আমি একটা নতুন প্রোটিন শেক খাওয়া শুরু করেছি, উইচ ইজ গ্রেট ফর ওয়েট লস, মাসেল বিল্ডিং, সাথে সাথে পারফরমেন্স ইম্প্রুভমেন্টের জন্য। সকালবেলা আমি সেরকম কিছু ব্রেকফাস্টে খাই না বিকজ আই ডু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, বাট আমি অনেকটা বেলায় উঠেছি আর আমার ফাস্টিং পিরিয়ড ওভার হয়ে গেছে। তো ফার্স্ট থিং যেটা আমি এখন কনজিউম করবো আপাতত সেটা হচ্ছে প্রোটিন শেক। লেটলি আমি কনজিউম করছি ক্রুড ওয়ে প্রোটিন বাই বিগ মাসেল। ক্রুড ওয়ে প্রোটিন ডেলিভার করে 24 গ্রাম অফ প্রোটিন, 5 গ্রাম অফ BCAA আর তার সাথে 4 গ্রাম অফ গ্লুটামাইন উইথ 0 সুগার পার সার্ভিং। সো এটা তাদের জন্য পারফেক্ট যারা ওয়ার্কআউট করো, ওয়েট লস করতে চাইছো, মাসল গ্রো করতে চাইছো আর নিজেকে একটা সুন্দর শেপ দিতে চাইছো। এই প্রোটিনটা মিনিমালি প্রসেস করা হয় আর এর মধ্যে একদম কোনো রকমের প্রিজারভেটিভ, সয়, আর্টিফিশিয়াল এনজাইম অ্যান্ড ব্যান্ড সাবস্টেন্সেস থাকে না, যার ফলে গাইস এই প্রোটিনটা ইজ 100% সেফ টু কনজিউম, স্পেশালি ফর স্পোর্টস পার্সন অ্যান্ড অ্যাথলেটস। মাসল বিল্ড করতে সাহায্য করবে, এনহ্যান্স রিকভারি অ্যান্ড স্ট্রেংথ অফ ইয়োর বডি, রিডিউসেস মাসল লস, তার সাথে তোমার পারফরমেন্সকেও বুস্ট করে। ক্রুড ওয়ে প্রোটিন দুটো ফ্লেভারে পাওয়া যায়, একটা হচ্ছে চকলেট আরেকটা হচ্ছে ক্যাফে লাতে, আর প্রাইস 779 রুপিস থেকে স্টার্ট হয় পার কেজি। মার্কেটে অনেক ফেক ব্র্যান্ডস আছে, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই প্রোটেক্ট আওয়ার সেলফ, আর বিগ মাসল এনশিওর দ্যাট সিকিউরিটি। সমস্ত নিউট্রিশনাল প্রোডাক্টগুলো একটা ইউনিক ভেরিফিকেশন কোডের সাথে আসে, তুমি ভেরিফাই করতে পারবে যে তোমার প্রোডাক্টটা অথেন্টিক কিনা।
অ্যামাজন এর ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো অবশ্যই চেক করে নিও। তো গাইস, এখানে আমি অ্যাকচুয়ালি প্যাকিং করছি কলকাতায় ফিরে যাওয়ার জন্য। আমি এই ব্লগটা অনেক দিন আগে শ্যুট করে রেখে দিয়েছিলাম, বাট একদমই তোমাদের সাথে রুটিনটা শেয়ার করে উঠতে পারিনি, বিকজ তোমরা তো জানো এখন আমাদের বাড়িতে মানে কাজকর্ম হচ্ছে, শিফটিংয়ের জন্য প্রচুর মানে ব্যস্ততার মধ্যে দিয়ে হচ্ছে, তার জন্য আমি টাইমলি এই চ্যানেলটায় ভিডিও দিতে পারছি না। রিসেন্টলি আমি একটা ব্লগে এসে লাইভে এসে এই কথাটা বলেওছি, বাট আমি আস্তে আস্তে চেষ্টা করছি ব্যাক টু ওয়ার্ক করার জন্য, নো ডাউট। তো এখানে আমি অ্যাকচুয়ালি আমার জামা কাপড়গুলো স্যুটকেসে ভরে নিচ্ছি, তারপর আমি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব একটু এমজি মর্গে শপিং করার জন্য। আজকে আমি ব্যবহার করবো সুইস বিউটির রিয়েল মেকআপ বেসটা। এই বেসটা আমার একটা বন্ধুর, বাট আমি রিসেন্টলি নিজেও কিনেছি বেসটা। বেসটাটা খুব সুন্দর, তোমার স্ট্রোবিং এফেক্ট দেয়, জাস্ট লাইক ম্যাক স্ট্রোব ক্রিম। আরও কয়েকদিন আমি ইউজ করি, তারপর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে বলবো কীরকম কী ভার্ডিক্ট। সেই বুঝে কিনো, আগে কিনতে চলে যেও না, চাইলে কিনতে পারো, বাট আমি বলবো একটু ওয়েট করে যাও, আরও কদিন আমি ট্রাই করি। তো এখানে আমি একটুখানি জাস্ট কনসিলার লাগিয়ে নিচ্ছি বেসটার ওপর, আর ওটাকে ব্লেন্ড করবো। আমি কোনো রকম ফাউন্ডেশন লাগাবো না। আমার লেটলি সবচেয়ে হোলি গ্রেল প্রোডাক্ট হলো ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা দিয়ে একটা খুব দারুণ ন্যাচারাল কাভারেজ তৈরি হয় আর ইভেন আউট হয়। তো সেটাকে অ্যাপ্লাই করে জাস্ট ব্রাউজটা করে নেবো, তারপর আমি স্টেক ওয়ার্কের এই ব্লাশগুলোকে নেবো নিয়ে অ্যাপলস অফ দ্য চিকসে, আর একটা লিকুইড লিপস্টিক ব্যবহার করবো ঠোঁটে, অ্যান্ড উই আর ডান ফর দ্য ডে। একদম তৈরি হয়ে গেছি, খুব চট জলদি মেকআপ সেরেছি উইদাউট ফাউন্ডেশন মেকআপ। তোমরা কলেজে গেলে জাস্ট লিপস্টিকের কালারটা একটু লাইট পরতে পারো, নিউড বা পিঙ্কের মধ্যে কিছু পরতে পারো, বাকি দিস look work on any occasion, very light and very beautiful. তো এমজি মার্গে চলে এসছি, এমজি মার্গে এসে একটুখানি খাবো, খিদে পাচ্ছে। তো আমি ঠিক করেছি একটু ধোসা খাওয়া যাক। তো আমি এখানে লোকাল একটা শপে এসেছি ধোসা খাবো বলে, তো ধোসাটা খাই, পেট পূজা করি, তারপর ফেরত যাবো হোটেলে। तो गाइज, मैं अभी अभी घर वापस आई हूँ, ऑलमोस्ट शाम होने वाला है। बाहर में मैं आपको दिखाती हूँ थोड़ा लेके चलिए, क्योंकि यहाँ से ना सनसेट दिखेगा शायद आपको। वेट, তো আজকের এই দৃশ্যটা শেষবারের মতো তোমরা দেখছো, কারণ এরপরে আমি কলকাতায় ফিরে যাব, আর এরকম সুন্দর দৃশ্য তো দেখা যাবে না। সো টাটা ব্যাংকক, ব্যাংকক বাও, টাটা গ্যাংটক। আমি গ্যাংটকে বসে এখনও ব্যাংককের স্বপ্ন দেখছি। আসলে আমি যে লকডাউনে ব্যাংককে যেতে পারিনি, সেই ব্যথাটা আমি এখনও অবধি ভুলতে পারছি না, বুঝতেই পারছো তো। এনিওয়েজ, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে, তো চলো ভেতরে যাই, স্কিন কেয়ার করি। তো গাইস, মে ফাইনালি ঘর আ চুকি হু, আর আমি সবসে পহলে মে স্কিন কেয়ার কর লুঙ্গি, আর উসকে বাদ মে থোড়ি সি রেস্ট লুঙ্গি সোকে, কিউকি মেরা সর মে পতা নেই। আমাদের ইউজ করতে দেখেছো প্লাম মেবেলিন দুটোই এনেছি, বাট আজকে আমি প্লামেরটা ইউজ করতে চাই না, ওটা তো অয়েল বেসড, আজকে অয়েলটা তো ইউজ করতে চাই না, আমি এটাই আজকে ইউজ করতে চাই। এটা কিন্তু দারুণ পরিষ্কার করে, দেখতে পারলে এক সেকেন্ডে। ওয়াওয়ের গ্রিন টি ফেস ওয়াশটা, এটা হচ্ছে বায়োটিকের বায়ো পাপাইয়া স্ক্রাব। এবার এটা শুধু ইউজ করলেও চলে, বাট এটাতে মানে যেহেতু এটা স্ক্রাব তো আমার মনে হয় একটুখানি ফ্রেমটা কম হয়, তো তার জন্য আমি ওয়াওটা একটু মিক্স করবো, জাস্ট একটু থিক টেক্সচার, একটু থিক টেক্সচার বানানোর জন্য দুটো একটু মিক্স করে লাগাবো। আমি অনেক সময় এরকম করি, এটা ফেস ওয়াশ আর স্ক্রাব দুটো। আমি ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি, নেক্সট আমি অ্যাপ্লাই করবো একটা মাস্ক। এটা হচ্ছে ইনস্প্রি সুপার ভলকানিক পোর ক্লে মাস্ক। আমি নেক্সট দিন ট্রাভেল করবো, তো আই ওয়ান্ট মাই পোর্স টু বি ক্লিন, নয়তো ট্রাভেলিংয়ে আরও বেশি মুখের মধ্যে নোংরা একটা পরক জমে যায়। আর এই মাস্কটা ভেতর থেকে স্কিনটাকে ক্লেন্স করতে খুব ভালো করে, আর সোয়েটিংটাকেও একটু কম রাখে, মিনিমাল রাখে, আর ফেসটাকে অনেক ক্ল্যারিটি দেয়। তো মাস্কটাকে ভালো মতো রেখে আমি কয়েক ঘন্টা রাখবো, তারপর আমি একটা ভালো নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বো। রাতে আমি ডিনারে এনেছি চিলি পনির, আর একটু রাইসও খাবো, বাট এখন চিলি পনিরটা খাবো, খেয়ে পেট পুজো করবো। তো আজকের এই ছোট্ট মোটো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, ভালো ফ্রেশ আপডেটেড ব্লগ আমি অবশ্যই নিয়ে আসবো। তো গাইস, আই এম হ্যাভিং দ্য বেস্ট লেজি স্ন্যাক্স ইন দ্য ওয়ার্ল্ড, মানে আমি বিছানায় বসে কম্বলের তলায় ঢুকে খাচ্ছি চিলি পনির ড্রাই, উইচ ইজ সো ডেলিশিয়াস। আমি তোমাদের কথা জানি না, বাট আমার সবসময় স্টার্টার খেতে ভালো লাগে। অ্যামেজিং, আমি চাচ্ছিলাম একটু টিভি দেখতে করবো, টিভি রিমোটটা কোনো কাজ করছে না, আমি ডেকেছি।
অনেকদিন ধরে চ্যানেলে ভিডিও দিচ্ছিলাম না, তাই অ্যাটলিস্ট এটা পেন্ডিং পড়েছিল, দিয়ে দিলাম। নেক্সট ভিডিও তোমরা কী দেখতে চাও, কী মেকআপে দেখতে চাও, বিগিনার কী দেখতে চাও আমাকে কমেন্ট করে ফেলো, আমি একটা নোট বানাবো যাতে তোমাদের রিকোয়েস্টগুলোকে একটা একটা করে প্রসেস করতে পারি। তো ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া সব কিছু অসম্পূর্ণ। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।